যে আপনাদের নয় যদি হীরাখনে এই দিয়ে আমি আপনার নিচিনা লোক বা সুদী সমাজক লিখে আমি মণিপুর নিশ্চয় রাইজক বুঝাই কেন আমি ধান্দা করবো। প্রথম কথা হল মণিপুরের যে ঘটনা ঘটি আছে এই গোটেখিনির কারণে দায়ী সমগ্র ভারত সরকার। আজি টোটেলি মণিপুর সিস্টেম তো ফেল হয়েছে, যে আমার কোকরাঝার হয়েছিল, বিটিসিত হয়েছিল, ইয়াত সরকার দিল্লি দিসপুর মণিপুর সরকার থাকার পিছতো এই ঘটনাবিলাক ঘটি আছে। সেইকাৰণে আমি ইয়াক গৰিহণা দিয়াই নহয়, গৰিহণাকে বহুত ওপৰৰ কথা। মই কৈছোঁ যে ইয়াত জৰুৰ প্ৰধানমন্ত্ৰী গৃহমন্ত্ৰীক মানে পদত্যাগ কৰিব লাগে। আৰু দ্বিতীয়তে মণিপুৰৰ চাহে কুকি হ মেটেই ইয়া নাগা, মই সকলো জনগোষ্ঠী আহ্বান যে আপোনালোকে নিজৰ মাজত নালাগি আপনাদের ভারত সরকার বা দিল্লির সিস্টেমটার উপর ভরসা করো আর তাত কথা পাত। আর যদি এই আপনাদের কোন কংগ্রেস বা বিজেপির প্রতিও ভরসা নাই, নবসেনাল আপনাদের আহক, কারণ আমি আপনাদের দেখিছে যে আমি এই গোটেই বিষয়বিলাক আমি সমগ্র ভারতবর্ষ ঘুরছো। আজি ধর এটা দিন আমি কমসে এখলৈকে আমি এমপি আনিম বলে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আর যদি হয় নর্থ ইস্টর লগতে সমগ্র ভারতবর্ষর আদিবাসী হোক, এ দলিত হোক, অল্পসংখ্যক হোক বা একেবারে অতি পিছপরা লোক হোক, সকলখিনি যে ধরনের রিপ্রেজেন্টেশন নাই, এই গোটেই রিপ্রেজেন্টেশনের বা সমস্যাবিল সমাধানের ক্ষেত্রে আমি দায়িত্ব লোক পাৰিম। আর এনেকা ধরনের মা ভনীর উপর যা হত্যা হিংসা চলি আছে এইবিল নিশ্চিত আমি বন্ধ করবো। গতি মণিপুরের ঘটনাবিল কন্ডেম দিয়ে যথেষ্ট নয়। আজি আমি ইয়াত বহার এটাই কথা যে কেবল সরকার গালি পড়ার কারণে নয়, আমি ইয়াত যদি সুদী সমাজ আছে কইছো যে আপনার যদি এনেক পরামর্শ আছে সরকারলৈকে বা সিস্টেমটলৈকে যে যদি কইলে ভাল হয়, আমি বিচারো আজির দিনত যে মণিপুর শান্তি আহক, মণিপুর এজনও আমার ভাতৃ ভগ্নী হত্যা হব নালাগে, ধর্ষিত হব নালাগে বা এইবিল নহক। আমি বিচার যে পার্লামেন্টত বন্ধ নয়, পার্লামেন্টত উঠি কেনে মণিপুরলৈকে যাব লাগে, মণিপুরলৈকে যাব লাগে, কারণ গোটেই ভারতবর্ষ নহয় বিশ্বতে মণিপুর লজ্জিত হয়েছে। আপনারা দেখিছে যে শাসনের কিছু মানুষে সি চিফ মিনিষ্টার যিয়ে নহক মানে জ্বলা জুইত মানে ঘি ঢালা নিচিনা করেছে। গতি এই পরিস্থিতি অকল আমার নর্থ ইস্টর কারণে নয়, সকলের কারণে মঙ্গলদায়ক নয়, এইটুক উপশম হব লাগে। নো কনফিডেন্স মোশন হওয়ার পর একটা কথা হয়েছে যে মোদীজি যে পলাই আসলে পলার সুবিধা তো নাই, পার্লামেন্টত নিশ্চিতভাবে কোবলে বাধ্য হব, এই একটা সুবিধা হয়েছে। পার্লামেন্টত যেটা নো কনফিডেন্স মিশন নিশ্চয় আমি আলোচনা করি যে আজি তিন মাহে কোর আসলে ইন্টারনেট কেলে বন্ধ করেছিল, এই হত্যা হিংসাবিল যাতে এক্সপোজ নহয় তার কারণে করেছিল নাকি, আর ইয়াত হিডেন কোজ কি আছে, কোনবা আর এস এস আছে না কোনি আছে, কারণ আপনাদের দেখিছে যে সাধারণ কোনো ব্যক্তিয়ে কি হিন্দুই হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, তেওঁলোকে কোনো মসজিদ, তেওঁলোকে কোনো গির্জা, তেওঁলোকে কোনো মন্দির ভঙার কারণে তৈয়ার নহয়, কিন্তু তেওঁলোকক ভঙা হয়েছে। গতি মই কৈছো যে নর্থ ইস্টর মানুষক ভাগ ভাগ করা সলনি একত্রিত হয়ে করক, যদি আপনাদের নয় নর্থ ইস্ট এই দিয়ক নিশ্চয় আমি সম্ভালিব পাৰিম। মই কারণে কৈছো যে আপনাদের নয় যদি হীরাখনাক এই দিয়ক আমি আপনাদের নিচিনা লোক বা সুদী সমাজক লিখে আমি মণিপুর নিশ্চয় রাইজক বুঝাই কেন আমি ধান্দা করবো পাৰিম। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।